50 থেকে 60 লাখ টাকা লোন যে কোনো মুহূর্তে যে কেউ শুনলে তার পায়ের নিচে জমি থাকে না, আমারও ছিল না। রাত্রিবেলায় ঘুমোতে পারতাম না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি যে আমি পুলিশ প্রশাসনের কাছে, মেইনলি প্রশাসনের কাছে দরবার করেও কোনো যখন সুরাহা হলো না, তখন শেষকালে আদালতে নির্দেশে যেতে হলো। কি করে জানতে পারলেন যে আপনার নামে এত টাকা? কারণটা হচ্ছে আমি যখন হচ্ছে কিনতে গেছিলাম টু হুইলার আমার বাজাজে, MS বাজাজে, তখন ওরা বলছে আপনি প্রচণ্ড বড় লোক, আপনাকে দেওয়া যাবে না। বলছে কেন? বলছে বিভিন্ন জায়গা থেকে লোন আছে তার জন্য। বলছে আপনি কোনো হচ্ছে স্কোর ডাউনলোড করে নিন। আমি ওয়ান স্কোর ডাউনলোড করে দেখলাম হচ্ছে মোটামুটি হচ্ছে 50 থেকে 60 লাখ টাকা, সব মিলিয়েই বলছে 50 থেকে 60 লাখ টাকা। মোটামুটি হচ্ছে SBI ক্রেডিট কার্ড আছে, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আছে, IIFL আছে, তারপর হচ্ছে মুকুট ফিনান্স আছে, তারপর হচ্ছে আপনার ভূষণ ব্যাংক আছে। ভূষণ ব্যাংকটা কোথায় সেটা আমার জানা নেই। বিভিন্ন জায়গা থেকে লোন আছে। কটা ব্যাংকের মধ্যে লোন আছে? মোটামুটি 11 থেকে 15টার মতন। আপনার কি মনে হচ্ছে কীভাবে এরকমটা হলো, কী মনে হচ্ছে? দেখুন, সেটা আমি এত বলতে পারবো না, পুলিশ প্রশাসনই বলতে পারবে, যেহেতু কারণ হচ্ছে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, সেটা আমি বলতে পারবো না। সন্দেহ করছি, দেখুন সন্দেহ করছি, এটা যেহেতু আমার সমস্ত কিছু হয়েছে, কারণটা হচ্ছে পুলিশ প্রশাসনই জানবে। কারণ হচ্ছে আমার কী করে হচ্ছে পাসপোর্টটা বেরোয়, আমার যে নামে যে পাসপোর্টটা আছে সেটা কী করে বেরোয়? আমি জীবনে হচ্ছে পাসপোর্ট অ্যাপিলই করিনি, পাসপোর্ট নাম্বার চলে আসে কী করে? সেটা আমার থেকে ভালো বলতে পারবে হচ্ছে প্রশাসন। অবশ্যই এটা হচ্ছে বড় প্রতারণা চক্রের সঙ্গে জড়িত। হয়তো কোনো কারণে হচ্ছে আমার যে হচ্ছে প্যান কার্ড লিক হয়েছে, আধার কার্ড আসেনি তখনও, প্যান কার্ড লিক হয়েছে, প্যান কার্ড দিয়ে সমস্ত কিছু করেছে। কোনো ফোন আসেনি, কোনো চিঠি আসেনি, কোনো কিচ্ছু আসেনি, কিচ্ছু না। আমি যখন কিনতে গেলাম তখন আমি জানতে পারলাম, তারপরেই হচ্ছে গাড়ি মোটরসাইকেল যখন কিনতে গেলাম MS বাজাজে, তখনই আমি জানতে পারলাম, তার আগে আমি কিচ্ছু জানি না। এতদিনই অন্ধকারে ছিলাম, 2006 থেকে চলছে এটা, 2006 থেকে এতদিন পর্যন্ত আমি জানতে পারলাম হচ্ছে কয়েকদিন আগে। তারপর হচ্ছে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলাম, ওনারা বলে একটাই কথা বললেন যে আপনাকে কোনো চিঠি করেনি, কোনো কিছু করেনি, কেউ কিছু ডিস্টার্ব করেনি, তাহলে কার নামে করবো এগেনস্টে? রাত্রেবেলায় আমি ঘুমাতে পারছিলাম না, কারণটা হচ্ছে ব্যাংক যদি বলে হচ্ছে আমাকে চিট করেছে, তখন তো পুলিশ এসেই আমাকে তুলবে। 50 থেকে 60 লাখ টাকা লোন যে কোনো মুহূর্তে যে কেউ শুনলে তার পায়ের নিচে জমি থাকে না, আমারও ছিল না। রাত্রেবেলায় ঘুমাতে পারতাম না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি যে আমি পুলিশ প্রশাসনের কাছে, মেইনলি প্রশাসনের কাছে দরবার করেও কোনো যখন সুরাহা হলো না, তখন শেষকালে আদালতের নির্দেশে যেতে হলো।